হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আমেজিং নিউজ ফ্যাক্টস। বন্ধুরা, ঢাকা বাংলাদেশের সেরা শহর তা আমরা সকলেই জানি, কিন্তু এই ঐতিহাসিক শহর কিভাবে দ্রুত উন্নয়ন করে চলেছে, কিভাবে ব্যবসা বাণিজ্য অর্থনীতি শিক্ষা পরিকাঠামোর দিক থেকে দক্ষিণ এশিয়ার সেরা হয়ে উঠেছে তা আমরা অনেকেই জানি না। তাই আজ আমরা ঢাকার ইতিহাস, উন্নয়ন, শহরের কাঠামো, পরিস্থিতি, শিল্প, ব্যবসা সব কিছুর সমন্বয়ে একটি ছোট্ট আলোচনা করব। তো চলুন বন্ধুরা, একটি ছোট্ট ঢাকা সফর করা যাক। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকুন। ঢাকা বাংলাদেশের রাজধানী শহর। রাজধানী শহর হওয়ার পাশাপাশি ঢাকা বাংলাদেশের প্রধান শহরও বটে, এমনকি ঢাকা একটি ঐতিহাসিক শহর। এমন একটা সময় ছিল যখন ঢাকা বাংলার মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল। ঢাকা শহরের নামটা মূলত ঢাক গাছ বা ঢাকেশ্বরী মন্দির থেকে এসেছে বলে মনে করা হয়। ঢাকা শহরকে রিক্সার শহর নামেও জানা যায়। এছাড়া ঢাকা শহরে প্রচুর পরিমাণে মসজিদ রয়েছে, তাই ঢাকাকে সিটি অফ মস্ক বা মসজিদের শহর নামেও অভিহিত করা হয়। বন্ধুরা, ঢাকা শহরটি আয়তনে বেশ বড়। ঢাকা পৃথিবীর সর্বাধিক জনঘনত্বপূর্ণ শহর। ঢাকা দক্ষিণ এশিয়ার ও বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং সিটি। ঢাকা বাংলাদেশের সর্বাধিক ধনী শহর। এক কথায় ঢাকা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। বাংলাদেশের অর্থনীতিতে একটি বড় ভূমিকা রাখে ঢাকা। ঢাকা বাংলাদেশের আর্থিক রাজধানী হওয়ার পিছনে রয়েছে এখানকার মেজর বিজনেস। অসংখ্য ছোট বড় ব্যবসা ঢাকায় গড়ে উঠেছে। জুট, চামড়া, চাল, সিল্ক, গহনা, বস্ত্রশিল্পের মতো বড় ব্যবসা গড়ে উঠেছে। বন্ধুরা, ঢাকা বর্তমানে বিশ্বের অন্যতম সেরা টেক্সটাইল হাব হয়ে উঠেছে, যা বাংলাদেশ তথা ঢাকার অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম কারণ। ঢাকায় মসলিনের সারা বিশ্ব জুড়ে সুনাম রয়েছে। ঢাকা থেকে প্রচুর পরিমাণে বস্ত্র বিশ্ববাজারে রপ্তানি হয়। এছাড়া বাংলাদেশ মূলত একটি কৃষিপ্রধান দেশ হওয়ায় ঢাকার মাধ্যমে প্রচুর পরিমাণে চাল, জুট, চিনি এবং সর্ষে রপ্তানি হয়। ঢাকা শহরে বহু ন্যাশনাল মাল্টিন্যাশনাল কোম্পানির সদর দপ্তর, ব্যাংকিং সেক্টর ও আইটি সেক্টর গড়ে উঠেছে। বন্ধুরা, ঢাকা শহর বাংলাদেশের প্রধান অর্থকারী ও সেরা শহর হওয়ায় এখানে সারা বাংলাদেশের প্রচুর লোক জীবিকা নির্বাহের জন্য আসে। তাই এই শহরের জনঘনত্ব এত বেশি এবং এখানে ট্রাফিক জ্যাম একটি বিরাট সমস্যা। যদিও এই সমস্যা দূর করার জন্য ঢাকাতে প্রচুর ফ্লাইওভার তৈরি হয়েছে এবং হচ্ছে, এবং ঢাকাতে মেট্রো রেল শুরু হতে চলেছে খুব শীঘ্রই। আশা করা হচ্ছে 2022 সালে ঢাকা মেট্রো শুরু হবে, যা নিঃসন্দেহে বাংলাদেশবাসীর জন্য স্বস্তির এবং গর্বের। বন্ধুরা, ঢাকা শহর একটি বড় শহর হওয়ায় এখানে অনেক মনুমেন্ট, স্কাইস্ক্রাপার গড়ে উঠেছে। ঢাকার সবচেয়ে উঁচু বিল্ডিংটি হলো সিটি সেন্টার ঢাকা। বাংলাদেশের ধনী শহর হওয়ায় ঢাকায় বহু বিলাসবহুল ফাইভ স্টার হোটেল গড়ে উঠেছে, যাদের মধ্যে অন্যতম হলো লে মেরিডিয়ান ঢাকা, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, প্যান প্যাসিফিক সোনারগাঁও, র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন, রিনেসেন্স ঢাকা, গুলশান হোটেল প্রভৃতি। পর্যটনের দিক থেকেও ঢাকার বেশ সুনাম রয়েছে। শুধু ঢাকা না, সমগ্র বাংলাদেশটাই পর্যটনের জন্য খুবই জনপ্রিয়। ঢাকার বিখ্যাত কিছু টুরিস্ট প্লেস হলো আসান মঞ্জিল, সোনারগাঁও, লালবাগ ফোর্ট, শহীদ মিনার, ন্যাশনাল পার্লামেন্ট হাউস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার। শিক্ষার দিক থেকেও ঢাকা যথেষ্ট এগিয়ে। এখানকার বিখ্যাত ইউনিভার্সিটি হলো ঢাকা ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আর বন্ধুরা, সুস্বাদু খাবারের জন্য তো ঢাকা বেশ জনপ্রিয়ই। ঢাকার বিখ্যাত খাবারগুলি হলো পরোটা, কাচ্চি বিরিয়ানি, ভুনা খিচুড়ি, গ্রিল্ড চিকেন, শিক কাবাব, মোরগ পোলাও, ফুচকা, ফালুদা, বোরহানি, রসমালাই। বন্ধুরা, এর মধ্যে কোন খাবারটি আপনার প্রিয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, ঢাকার বৃহত্তম রেল স্টেশন হলো কমলাপুর রেল স্টেশন এবং ঢাকার বৃহত্তম এয়ারপোর্ট হলো হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো বন্ধুরা, এই ছিল ঢাকা সম্পর্কে একটি ছোট্ট আলোচনা। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, বিশেষ করে আমাদের বাংলাদেশি বন্ধুরা। আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।